আজকে আমি বানাবো আলু আর সুজি দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি যেটা তোমরা বানিয়ে এক মাস পর্যন্ত স্টোর করতে পারবে এটা বানানো ভীষণ সোজা যে কেউ বানাতে পারবে তাহলে চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো বনস্পতি ঘি তো বনস্পতি ঘিয়ের বদলে তোমরা এখানে তেল বা বাটারও ব্যবহার করতে পারো তো প্রথমে এটাকে গলিয়ে নিতে হবে মানে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দেব দু চামচ মতো সাদা তিল দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা এক বাটি পাতা এখন তিল আর ধনে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে না শুধু একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো জল মেজারমেন্ট কাপ মেপেই তোমরা জল সুজি যা কিছু দেবে সেটা পরিমাণ বুঝিয়ে দেবে তো দেড় কাপ জল দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লবণ লবণ আর জলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এখন দিয়ে দেব সুজি যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপেই এক কাপ সুজি দিচ্ছি দেড় কাপ জলের জন্য এখানে আমি এক কাপ সুজি দিলাম পরিমাণটা অবশ্যই মনে রাখবে এবার ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে একটা ডো তৈরি করে নিতে হবে দেখবে খুব অল্প সময়ের মধ্যেই ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ আমাদের ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটি শুকনো কড়াইতে দিয়ে দেবো পাতা তোমাদের কাছে যদি কস্তুরী মেথি থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে নেই বলে আমি কারিপাতাটা ভেজে দিচ্ছি তো ভেজে এইভাবে মুচমুচে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আগে থেকে দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এখন একটা গ্রেটার দিয়ে এইভাবে কুচিয়ে নিতে হবে মানে গ্রেড করে নিতে হবে অবশ্যই সিদ্ধ করা আলুই ব্যবহার করবে এখানে কাঁচা আলুর ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে না এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে মিশিয়ে নিতে হবে তো আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা কারিপাতা আর দিয়ে দেব এক বাটি মতো বেসন আমরা যতটা সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণে বেসন দিতে হবে আর যদি বেসন না থাকে তাহলে চালের গুঁড়ো অথবা কর্নফ্লোরও দিতে পারো এবার ভালো করে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব এখন আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দেবো এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার আবারও ভালো করে মেখে নেবো তো বন্ধুরা নাস্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা দীর্ঘ দিন পর্যন্ত তোমরা একবার বানিয়ে স্টোর করতে পারবে এখন দিয়ে দেবো দু চামচ মতো তেল আমি এখানে আন্দাজ করে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি যাতে আমাদের খাবারটা বেশি পরিমাণে খাস্তা হয় তো দোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন নিয়েছি একটা সুজির প্যাকেট এই প্যাকেটের সুজি আমি ব্যবহার করেছি আর কোণাটা একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এখন এই প্যাকেটের মধ্যেই আমরা ডো দিয়ে দেব মানে আমরা মেখে রেখেছিলাম সেই মাখার ডো এর ভেতরে দিয়ে দেব চেপে চেপে ভালো করে দিয়ে দিতে হবে আর মুখটাকে ভালো করে টাইট করে আটকে দিতে হবে এখন আমি একটা নাস্তা তোমাদের করে দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে ভালো করে হালকা হালকা করে চাপ দিতে হবে আর এইভাবে ঘোরাতে থাকতে হবে দেখবে খুব সহজ ভাবেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে যেখানে শেষ করবে সেখানে একটু হাত দিয়ে চেপে দেবে না হলে কিন্তু পরে খুলে যেতে পারে একটা নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একই ভাবে প্রত্যেকটি নাস্তা আমি আগে তৈরি করে নেব তাহলে আমার কাজের সুবিধা হবে দেখতে পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে সুন্দর যায় আর লাস্ট যেখানে শেষ করবে একটু চেপে দেবে তো একইভাবে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যেই একটা একটা করে নাস্তা ছেড়ে দেব। আর অবশ্যই মিডিয়াম আঁচেই নাস্তাগুলো ভেজে নেবে মানে হাই আঁচে যদি ভাজো তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে কিন্তু বাইরে থেকে ভেতর থেকে কোনোভাবেই খাস্তা হবে না তো একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর খুব সাবধানে উল্টে দেবে হলে কিন্তু প্যাচগুলো খুলে যেতে পারে অলরেডি আমার একটা নাস্তার প্যাচ খুলেই গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সাবধানে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে করতে থাকতে হবে একটি ব্যাস আমাদের ভেজে হয়ে গেছে আর কত সুন্দর ভাজা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো তো এখন তেল থেকে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যাতে তোমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করতে পারো মানে ভিডিও দেখা মাত্রই ঝট তোমরা রেসিপিটা তৈরি করতে পারো তো একইভাবে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে কত সুন্দর হয়েছে নাস্তাগুলো এটা তোমরা সকালে চায়ের সাথে বিকালে চায়ের সাথে টিফিনে বা স্টোর করে যে কোনো সময় খেতে পারো আর এটা কতটা মুচমুচে হয়ে গেছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো কমেন্টে জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে